আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাত ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। আলহামদুলিল্লাহ। শুরুতে এই নতুন প্রতন দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ সিফাতুল্লাহ, আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম। আচ্ছা, ভবানীপুর গ্রাম ভাঙ্গুড়া উপজেলা। জি জি। আচ্ছা, বড়াল ব্রিজ স্টেশন থেকে তো ভবানীপুর এক রাস্তা যোগে আসতে হয়? হ্যাঁ, আপনার 1 কিলো। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আল্লাহর রহমতে ভালো ভাই, আল্লাহর রহমতে ভালোই চলছে। টুকটাক খামারে ও গাভী লালন পালনও হচ্ছে, বেচা কেনা হচ্ছে? জি। আচ্ছা, এখন আপনাদের খামারে লালন পালন সহ বেচার মতো কতগুলো গাভী আছে টোটালি? টোটাল আপনার আপনার সব কিছু মিলে আপনার মোটামুটি এই খামার ওই খামারে দিয়ে আপনার তত 1600-1700টা আছে। আচ্ছা, মানে পালের গাভী বেচার গাভী দিয়ে? আচ্ছা, বেচার মতো এখন উপযুক্ত কয়টা গাভী দেখাবেন? দুইটা। দুইটা গাভী? আচ্ছা, দুইটা কি বাচ্চা সহ? না, একটা আপনার এই কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে। আচ্ছা, একটা বাচ্চা দিয়েছে? জি। আচ্ছা, আজকে ভাই একটা বাচ্চা দেখাবো। আমার মনে হয় যে আমার লাইফে এমন এত বড় বাচ্চা আমি দেখি নাই, হয়তো অন্য অন্য খামার হয়েছে। এই বাচ্চাটা? হ্যাঁ, ওয়েট করা হয়েছে 37 কেজি ওজন হয়েছে। 37 কেজি ওজন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, মানে হওয়ার পরেই? জি। অনেক বড় সড় বাচ্চা। কি বাচ্চা এটা? সার বাচ্চা, বেলজিয়াম সার বাচ্চা। বেলজিয়ামের সার বাচ্চা? আপনি মাথা মাথা দেখেন আর এখনই ওর স্টাইলে দেখেন কি অবস্থা ভাই। আচ্ছা, সার বাচ্চা 37 কেজি ওজনের এই গাভিটার বাচ্চা? জি জি জি। আচ্ছা, গাভিটা মূলত কি জাতের? গাভিটা আপনার ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি? জি জি। আচ্ছা, ইন্ডিয়ান জার্সি গাভি সঙ্গে বেলজিয়ামের সার বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চাটা একদম বড় সর হইছে। জি জি। 37 কেজি ওয়েট, মানে প্রায় 1 মণ। প্রায় 1 মণ। আচ্ছা, তো এখন বাচ্চা গাভি সুস্থ সবল আছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুস্থ আছে। গাভির দাঁত কয়টা? 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার হলো এটা? এই ফার্স্ট, প্রথম বাচ্চা। জি ভাই। আচ্ছা, 4 দাঁত বয়স, ইন্ডিয়ান জার্সি গাভি আর বেলজিয়ামের বাচ্চা, প্রথম বিয়ান, একদম গাভি সুস্থ সবল। জি আল্লাহর রহমতে একদম জান, খুবই চঞ্চল একটা। বাটগুলো সব টেনে দেখেছেন? হ্যাঁ, বাচ্চা খাওয়া দিস তা সবে ভাই, বাচ্চা ঠিক থাকতে পারে, অত বড় বাচ্চা তো ঠিক থাকে না। আচ্ছা, ফুল এখনো ক্লিয়ার হয় নাই? না না, ফুল আপনার এই লাইন চলে আসছে, ইনশাআল্লাহ হয়তো কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তো কেমন ধারণা করতেছেন এই গাভিগুলোর? এখন তো ধারণা করাও কঠিন। মানে মোটামুটি বাচ্চা হওয়ার পরে আমি 3 কেজির মতো টানিয়ে বাচ্চা খাওয়া দিছি ভাই। আচ্ছা, বাংলা কথা, তারপর আর টানি নেই, এখন ফুলটা পরে গেলে সম্পূর্ণ ফালায় দিব। ঠিক আছে, তো সেই হিসাবে প্রথম গাভির কোনো গ্যারান্টি নাই, তবে মানুষ দর্শক যাই নিবে, আইডিয়া করে নিবে। আমার একটা আইডিয়া আল্লাহর রহমতে আপনার 13-14 কেজির কম পড়বে না, 13-14 কেজি। আর বিশেষ করে যে বাচ্চাটা আল্লাহ দিছে, ঠিক আছে, এরকম বাচ্চা আসলে এই 6 মাস পরে এর দাম না হলে 1,20,000 টাকা দাম। না, সেটা তো আসলে দেখেই বোঝা যাচ্ছে যে অনেক না ভাই দেন। 37 কেজি মানে প্রায় 1 মণ বাচ্চার ওজন হয়েছে। অনেক বড় সড় একটা বাচ্চা। জি, সার বাচ্চা তো? হ্যাঁ। তাহলে গাভী বাচ্চা মিলে এখন দাম কত চাচ্ছেন? এটা আপনার দাম আহামরি চাবো না, মানে একবার সীমিত চাবো। আমার যেন সামান্য কিছু টাকা ডাবল ভাতের টাকা হয়। 1,65,000। 1,65,000? জি। আচ্ছা, 1,65,000 টাকা দাম। তারপরে কি কথা বলার সুযোগ আছে নাকি? হ্যাঁ, হালকা একটু, আসলে এক কথায় তো আর বৃষ্টি হয় না। আচ্ছা, একটু সম্মানই করবো আর কি। হালকা সম্মানই করবেন? জি জি। 1,65,000? জি। আচ্ছা, 1,65,000 টাকা প্রথম বেলজিয়ামের বাচ্চা সহ গাভি। এবং পাশে আরেকটা গাভি দেখতেছি মাশাআল্লাহ, এটা কিন্তু আগেরটার চাইতে মনে হয় পার্সেন্টেজ বেশি আছে। আপনার ওইটা তো ইন্ডিয়ান, আর পিওর একদম আপনার বাগাবাড়ির, বাগাবাড়ি একদম পিওর। এর মধ্যে আপনার কেউ বলতে পারবে না যে আপনার ই আছে, কুমতি আছে। দেখেন, আচ্ছা কি শান্ত গাভি, আর এর মাথা দেখেন এরকম রাস টিকলে, আর কান দেখেন, চোখ দেখেন, এখানে ডিপটা দেখেন, আসলে শিংটা দেখেন, সবকিছু মিলে মাশাআল্লাহ। এটা দাঁত কয়টা হয়েছে? দাঁত ভাই 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত? হ্যাঁ। আচ্ছা, 8 দাঁত হয়ে গেছে, এটা কি প্রেগনেন্ট? হ্যাঁ, ওটা প্রেগনেন্ট। আচ্ছা, 8 দাঁত হয়ে গেছে, প্রেগনেন্ট গাভি। কয় নাম্বার বাচ্চা দিবে এটা? যা 3 নাম্বার, তৃতীয় বাচ্চা দিবে। জি জি। কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? বাচ্চা দেওয়ার সময় এখন আপনার 25 দিন। 25 দিন? জি, উলান উলান ছাড়তেছে আর কি। আমি একটু এই অবস্থায় কিনছেন দেখেন,
টানা গাব বলে আর কি তখন কিনছে তখন কিনছে দেখেন রস চলে আসছে অলরেডি আচ্ছা তো এখন এই অবস্থায় যেহেতু আট দাঁত বয়স ভাই আপনাকে একটু ভালো দর্শক দেখায় দেন তাছাড়া দর্শক বুঝবেন অনেক এখন নিলে ধরেন এটা আপনার এক কথা মাংনা হিসেবে দিয়ে দেবো আচ্ছা কথা বুঝতে পারছেন এই গাবিটা রেডি হইলে এই ব্যান্ড পাইপগুলো দেখান ঠিক আছে দেখেন এখন ব্যান্ড পাইপটা দেখেন কি মোটা ঠিক আছে জায়গা দেখেন এই মানে দুধের কথা আসলে বললেই তো মানে বিশ্বাস করবি না যাই হোক ইতিপূর্বে কেমন হয়েছে এগুলোর সতেরো থেকে আঠারো কেজি আচ্ছা সতেরো থেকে আঠারো কেজি আসছে এখন তো তিন নাম্বার বাচ্চা দিবে জি আচ্ছা দুধ এখন তো যেহেতু প্রেগনেন্ট অবস্থায় আছে দর্শকরাও আইডিয়া করে নিবে জাতমান দেখে নিবে অবশ্যই একদম সুস্থ সবল গাভী টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনবে তাদেরকে অবশ্যই দেখে শুনে নিতে হবে অবশ্যই আমার ওইটাই ঘটনা দেখে শুনে এবং জাতটা মাথার দিক থেকে শুরু করে এ টু জেড তাকালে কিন্তু দর্শক আপনারা যারা জাত চেনেন তারা কিন্তু বুঝতে পারবেন আর যারা জাত না চেনেন তারা ভাই যেখান সেখান থেকে গাভী কিনে প্রতারিত হবেন না একটু দেখে শুনে কিনবেন চামড়াটা দেখেন দর্শকে দেখেন যেখান থেকে টান দেবো ওইখানে বলবে যেখান থেকে টান দেবো আচ্ছা এটার দাম কত পড়বে ভাই একবার এক লাখ পঁয়ষট্টি ভাই এক লক্ষ পঁয়ষট্টি জি একদম জি আপনার এই গাভীটা রেডি হইলে এক পঁচিশ দিন পরে এই গাভীটার দাম সর্বনিম্ন এক লাখ পঁচানব্বই হাজার আচ্ছা এখন হলো এক লক্ষ পঁয়ষট্টি জি মানে মোটামুটি তিরিশ হাজার টাকা কম হ্যাঁ হচ্ছে আর কি হ্যাঁ আপনার কথা অনুযায়ী জি আর রেডি হয়নি তারা আপনি কিন্তু ভাই জানেন যে গাভী গরু যদি উলার না হয় ওটা কিন্তু ভাই দর্শকের চোখেও ধরে না দামও হয় না আচ্ছা এখন যদি কেউ নাই দুইটা গাভী একসাথে ঠিক আছে এটা দুধ দহন করতে করতে ওইটা আপনার প্রতি ছাব্বিশ দিন পরে বাচ্চা দিয়ে ফেলবে আর সব কিছু মিলে দুইটা গাভী নিলে একটা ছাড় দিয়ে দেবো দুইটা গাভী নিলে জি কি ছাড় দিবেন আপনার পাঁচ হাজার করে কম দুইটা নিলে দশ হাজার টাকা ডিসকাউন্ট জি আচ্ছা আর ডিসকাউন্ট তো না মানে কম নেবেন হ্যাঁ ডিসকাউন্ট তো ধরেন নাই মাছের চাল দিয়ে মাছ বাঁধা ও কথা বলার দরকার নাই ওটা বললেও লাভ না আমি আর কি সীমিত লাভ করব দুইটা গাভী এক লক্ষ পঁয়ষট্টি হাজার করে দাম দেওয়া আছে পাঁচ হাজারের কম তাহলে আপনার তিন লক্ষ বিশ হচ্ছে না আচ্ছা তিন লক্ষ বিশ হ্যাঁ ষাট করে হ্যাঁ ষাট ষাট একশো বিশ জি তো আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন নাইন টু থ্রি ফোর ডবল সিক্স সিক্স সেভেন এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবেন জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ